তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল রনি লাভার তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যারা প্রথম বাজরিগার পাখি পালন করতে শুরু করেছ বা শুরু করবে তাদের কিন্তু অনেক অজানা প্রশ্ন থাকে তাদের মধ্যে কিছু প্রশ্ন হচ্ছে এরকম টাইপের থাকে যে বাজরিগার পাখি বছরে কতবার ব্রিডিং করে বা কতবার ডিম বাচ্চা ফোটায় ঠিক আছে আবার অনেকেই বলে যে দাদা বাজরিগার পাখি কটা ডিম পারে এবং কতদিন পর পর ডিম পারে তো এরকম যারা এখন যারা নতুন পাখি পালন করে তারা কিন্তু বুঝতে পারে না তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এমন কিছু কথা যেগুলো হয়তো আপনারা আগে কখনো জানো না বা শোনো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আর মাঝে স্কিপ করে গেলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবে না পরে সমস্যা হতে পারে তো দেখো বন্ধুরা বাজরিকার পাখি এমন একটা পাখি এরা কিন্তু সবথেকে কম সময়ে কিন্তু সবথেকে বেশি এদের ফ্যামিলিটাকে বড়ো করতে পারে সবথেকে কম সময়ে এই বাজরিগার পাখি আর হচ্ছে ফিন্স পাখি যেটা নর্মাল ফিন্স হয় বেঙ্গলি ফিন্স আর যেটা জেব্রা ফিন্স এই দুটো ফিন্স আর এই বাজরিগার পাখি খুব অল্প সময় কিন্তু এদের বংশবৃদ্ধিটাও কিন্তু বেশি করতে পারে কেননা দেখো বন্ধুরা এরা বছরে কিন্তু পাঁচবার ব্রিডিং করে ছবারও করা যায় কিন্তু দেখো বন্ধুরা যখনই কিন্তু ছবার পাখিটাকে ব্রিডিং করাবে না তখন কিন্তু তার শরীরটা অনেকটাই শুকিয়ে যাবে অনেকটা যেতে একটা পাখি থেকে বারবার বিট নেওয়া হয় তাহলে বুঝতেই পারছো স পাখিটা কতটা শরীর খারাপ করতে পারে ঠিক আছে তো আমার মতে বারটাই নেওয়াটা ঠিক ঠিক আছে আর দু মাস রেস্ট দিতে হবে তো এবার দেখো বন্ধুরা এরা যদি চারটে করে ডিম দেয় গড়পত্তায় এরা কিন্তু পাঁচ ছটা ডিম দেওয়া থাকে অনেক পাখি দেখা যায় কিন্তু সাত আটটাও দিয়ে যায় ঠিক আছে এরা যদি চারটে করে ডিম দেয় তাহলে গড়পত্তায় গিয়ে দাঁড়াবে চারটে করে বাচ্চা যদি হয় পাঁচবার চার পাঁচা কুড়ি তাহলে একটা জোড়া পাখি থেকে আপনারা পাবেন কুড়িটা পাখি এক বছরের মধ্যে ঠিক আছে এবার যদি আপনার কাছে দশ জোড়া থাকে তাহলে দেখো দশ দুগুণে কুড়ি দুশোটা পাখি আপনারা কিন্তু পেয়ে যাবেন এক বছরের ভিতরে তাই বলছি বন্ধুরা এই জন্যে আমি বললাম এই পাখিটা কিন্তু থেকে বেশি বংশ বিস্তার করতে পারে আর হচ্ছে ফিঞ্জ পাখি ফিঞ্জ পাখিও কিন্তু খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারে ওটা আবার এর থেকে বাজরিগার পাখির থেকেও কিন্তু তাড়াতাড়ি হয় কারণ ওটা তিন মাস বয়সে অ্যাডাল্ট হয়ে যায় জেব্রা ফিনসা তারপরে তারা ডিম দিয়ে সো সেটা আলাদা বিষয়ে যাচ্ছে সে বিষয়ে নিয়ে আমি কথা বলতে চাই না ভিডিওতে তো দেখো বন্ধুরা এবার বলি অনেকেই বলে যে এই পাখিটার কি হাঁড়ি কখন দেব তো দেখো বন্ধুরা এদের একটা বয়স থাকে ঠিক আছে এই প্রাপ্ত বয়স্ক হয় একটা পাখি আট মাস বয়সে অনেকেই কিন্তু চার মাস বয়সেও বিট করিয়ে দেয় কিন্তু সেগুলো বিটিংটা ভালো হবে না তার বাচ্চাগুলো ভালো হবে না এই কারণেই সব থেকে আমি বলবো ছমাস জোড়ার পর থেকে কিন্তু ছেলে মেয়ে আপনারা একসাথে রাখতে পারবেন পাখিটাকে কিন্তু আপনারা হাঁড়ি দেবেন সাত থেকে আট মাসে কমসে কম আট মাসেই দেবেন তাহলে কিন্তু পাখির যে বাচ্চাগুলো হবে না এগুলো সুস্থ সবল হবে আপনি কিন্তু অনেক ফায়দা পাবেন যেটা বুঝলেন আর যদি আপনারা তার আগে দিয়ে দেন তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে অনেক পাখি খারাপ হতে পারে অনেক পাখির পা মা ভাঙা পা ইয়ে তবে গায়ে ভালো লোম হবে না এমন হবে পাখির বাচ্চা যদি অল্প বয়সে ব্রিডিং করেন কিন্তু যেগুলো কলোনিতে হয় কলোনিতে কিন্তু এরা তাড়াতাড়ি ব্রিডিং মানে যেটা দেখো যত বেশি যাদের সাথে থাকবে সেরকম তো শিখবে তাই যখন বাচ্চা দেখবেন চার মাসে কিন্তু এরা ব্রিডিং করতে স্টার্ট করে দেয় কলোনিতে বিশেষ করে কারণ তারাও দেখো কলোনিতে তারা দেখে একটা মানুষ দেখেই কিন্তু শেখে ঠিক আছে ওরকম পাখির ক্ষেত্রেও পাখি পাখিকে দেখে মিটিং করছে দেখে তো তারাও এরকমভাবে কিন্তু শিখে যায় কলোনিতে তাই জন্য চার মাসে কিন্তু তারা ব্রিডিং করতে স্টার্ট করে দেয় এর ফলে ব্রিডিংটা ভালো হয় না তাই আমি বলবো কলোনিতে যদি আপনারা পাখি পালন করেন প্রথম যদি স্টার্ট করেন তো অবশ্যই যারা নতুন ব্রিডিং বা ব্রিডার আছো ব্রিডিং করাচ্ছ যারা কলোনিতে ঠিক আছে তারা করবে কি আগে বাচ্চা হলো প্রথম লটের বাচ্চাটাকে খাঁচাই রেখে দেবেন বাচ্চাগুলোকে সব নিয়ে এসে খাঁচায় রেখে দেবেন তারপরে তাদের পাপ্ত বয়স্ক করবেন ছেলে মেয়ে আলাদা করে রাখবেন পাপ্ত বয়স্ক হবে তারপরে ব্রিডিং করাবেন সেই ব্রিডিংয়ের কিন্তু রেজাল্ট আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন তো আগেই বলছি বন্ধুরা ভালো করে আগে পাখির সম্বন্ধে জানবেন তারপরে পাখি কিনবেন পাখি কিনলে মনে করলে অনেকেই কিনতে পারে কিন্তু সবাই কিন্তু বাচ্চা ফোটাতে পারে না এ একটা কারণেই পাখির সম্বন্ধে জানে না বলে পাখির সম্বন্ধে আগে জানতে হবে পাখি কখন কোনটা জিনিস লাগবে পাখির শরীর খারাপ হলে কোন ওষুধা দিতে হবে পাখির পায়খানা হলে কোন ওষুধা দিতে হবে আর এই সব জানার জন্য আপনারা পাশের ব্রিডার আপনার যে বন্ধু বা কেউ যদি যার কাছে পাখি নিয়ে যায় সেই ব্রিডারের সাথে কথা বলবেন আর যদি ব্রিডারের সাথে কথা না বলতে পারেন বা না কথা না বলেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই ইউটিউবে ভিডিও দেখবেন তারপরেই আগে শিখবেন তারপরে কোনো জিনিস করবেন সে যে কোনো জিনিস বলো না কেন তো বন্ধুরা আমি যতটুকু পারলাম ততটুকু বলে আপনাদের বোঝালাম